আনোয়ার বেগম আপনি লিখেছেন, মেয়েরা নামাজে কেরাত পড়ার সময় একটু উচ্চস্বরে তেলাওয়াত করলে কি নামাজের কোনো ক্ষতি হবে যদি বাসায় কেউ না থাকে? রাতের নামাজ যদি হয়, বাসায় কেউ না থাকে, আশেপাশে মৃদু আওয়াজ হলো, নিজে শুনলেন, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। আর জানা শিরিন ইসলাম আপনি লিখেছেন, নামাজরত অবস্থায় আজান কানে পৌঁছালে নামাজ পড়া যাবে নাকি সে অবস্থায় থেমে গিয়ে আজান শেষ হওয়ার পুরনে পড়তে হবে? কোনো অসুবিধা নেই, আজান চলাকালীন নামাজ অব্যাহত রাখা যাবে। আপনি সালাত শুরু করেছেন, নামাজের মধ্যে আছেন, এর মধ্যে আজান শুরু হয়ে গেছে, আপনার থামার দরকার নেই, আপনি নামাজ কন্টিনিউ করতে থাকবেন, মুয়াজ্জিন তার আজান অব্যাহত রাখবেন। সিজুল ইসলাম আপনি লিখেছেন, অনেকে সম্ভবত সাইজুল ইসলাম আপনি লিখেছেন, অনেকে দেখা যাচ্ছে মাস্ক পরে নামাজ পড়ছে, এক্ষেত্রে ইসলামের বিধান কি? যদি মাস্ক পরে নামাজ পড়াটা তার জন্য জরুরি হয়, অনেকের অ্যালার্জির সমস্যা আছে, ধরেন এসি চলছে বা ফ্যানের বাতাস আসছে নাক দিয়ে, এটা তার প্রচুর হাঁচি আসার কারণ হয় এবং তিনি অসুস্থ হয়ে পড়েন, তাহলে নিরুপায় হয়ে তিনি এটা করছেন, তার জন্য এটি জায়েজ হতে পারে ওই সময়ের জন্য। কেউ এ জাতীয় কোনো সমস্যার মধ্যে আছেন যে মাস্ক না পড়লে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, সেই জায়গায় তিনি করেছেন। স্বাভাবিক অবস্থাতে মাস্ক পরে নামাজ পড়া জায়েজ নয়, মাকরুহ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ঢেকে সালাত আদায় করতে নিষেধ করেছেন। হাসান আল মামুন আপনি লিখেছেন, ক্রিকেট খেলা আমার অনেক পছন্দের, আমি ক্রিকেট খেলি, টাকা পয়সার আদান প্রদান ছাড়া আমি কি খেলাধুলার বিভিন্ন টুর্নামেন্ট খেলতে পারবো? টাকা পয়সার আদান প্রদান ছাড়া আপনি বিভিন্ন টুর্নামেন্ট খেলতে চাইলে খেলতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং সেই ক্ষেত্রে অন্যান্য যে শর্তগুলো আছে হালা মানে খেলাধুলার যে আপনার বৈধ হওয়ার জন্য, সেগুলো আপনার পাওয়া যেতে হবে। ধরুন সেখানে আপনি সতর উন্মুক্ত করবেন না, সতর উন্মুক্ত করা ছাড়া আপনি খেলবেন, সেখানে আপনার টাকার নিচে প্যান্ট পরবেন না, মানে অন্য যে সাধারণ সময় যেগুলো নিষিদ্ধ সেগুলো কোনোটা যেন খেলার মধ্যে না থাকে, টাকার আদান প্রদান তো থাকবেই না, তাছাড়া এটা হবে শুধুমাত্র শারীরিক কসরতের জন্য, মানসিক রিফ্রেশমেন্ট ইত্যাদির জন্য, তো এটা জায়েজ অবশ্যই আছে, আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি জামিরুদ্দিন আপনি লিখেছেন, আমাদের দেশের অনেক শিক্ষার্থী উন্নত দেশগুলোতে পড়াশোনা করতে যায়, পড়াশোনা শেষে সেখানে চাকরি নিয়ে স্থায়ী নাগরিকত্ব গ্রহণ করে, এটা জায়েজ আছে কিনা? অমুসলিম প্রধান দেশে স্থায়ীভাবে বসবাস করার, শুধুমাত্র উন্নত জীবনযাপন করার জন্য এটা জায়েজ নাই, পরিষ্কারভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ইহুদি খ্রিস্টানদের দেশে মুশরিক এবং অমুসলিমদের জনপদে বসবাস করার পরে নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেখানে কেউ যদি কোনো কাজে যান, সে কাজ সেরে তিনি চলে আসলেন, শিক্ষার জন্য গেলেন, ব্যবসার জন্য গেলেন, কোনো অফিসিয়াল মিটিংয়ে গেলেন, সেটি জায়েজ আছে। আর যদি সেখানে কেউ যান, স্থায়ীভাবে বসবাসও করেন, উদ্দেশ্য হয় সেখানে দাওয়া পেশ করা, সেখানে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দিবেন, এটাই তার মূল মিশন, এটার জন্য তিনি যাচ্ছেন, পাশাপাশি সেখানে উপার্জন করছেন থাকছেন, সেটা তার মুখ্য উদ্দেশ্য নয়, তাহলে সেটা অবশ্যই জায়েজ আছে। সাহাবায়ে কেরাম অনেকেই পৃথিবীর এমন অনেক অঞ্চলে ছড়িয়ে পড়েছেন এবং সেখানে তাদের মৃত্যু হয়েছে, সেখানে তারা শেষ পর্যন্ত ছিলেন যেখানে মুসলমানদের প্রাধান্য এবং আধিক্য ছিল না। তো দাওয়াতের উদ্দেশ্যে যদি হয়, দিনের উদ্দেশ্যে যদি হয়, সেটি অবশ্যই জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। এমনি সাইদুল ইসলাম আপনি লিখেছেন, চাকরির ক্ষেত্রে জাহাজে বিভিন্ন দেশে যাওয়া লাগে, এখন সেখানে জুমার সালাত কীভাবে আদায় করবো, জোহর সালাত আদায় করলে হবে কিনা? বিভিন্ন দেশে যদি আপনার যাওয়া লাগে জাহাজে করে, আপনি মুসাফির হিসাবে গণ্য থাকবেন, আর জাহাজ যদি আপনার ফ্যামিলি আপনার সাথে থাকে এবং সেখানে আপনার মাসকে মাস থাকা লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন না। ফ্যামিলি দেশে আছে, আপনি জাহাজে ব্যাচেলর আছেন এবং জাহাজ এক দেশ থেকে আরেক দেশে চলে থাকে, তাহলে পুরো সময়টা আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন এরকম হলে। আর জুমার সালাতের ওয়াক্ত হলে আপনি জোহর পড়বেন, যেহেতু আপনার জুমা আবশ্যক নয়, কিন্তু জুমা পড়া যদি স্কোপ থাকে, মুসাফির জুমা পড়লেও পড়তে পারে, অর্থাৎ সেই স্কোপটা তার আছে, আবশ্যক না, তিনি চাইলে পড়তে পারেন। অথবা আপনি জুমা সলাত হয়ে গেছে কোনো জায়গায়, আপনার জাহাজ নোঙর করেছে, সেখানে মসজিদ আছে, স্থানীয়রা নামাজ পড়ছে, আপনি চাইলে সেখানে জামাতে সামিল হতে পারেন, আর যেহেতু আপনি সফরে আছেন, চাইলে আপনি জোহর আদায় করতে পারবেন। জে এস সোহেল রানা আপনি জানতে চেয়েছেন, উজু করার পর পানি বালতিতে সংরক্ষণ করে পরে টয়লেটে ব্যবহার করলে এটি গুনাহের কাজ হবে কিনা? না, এর ফলে কোনো গুনাহ হবে না, কারণ উজুর যে পানিটা ব্যবহৃত পানিটা এটা নাপাক হয়, মানে এটা নাপাক হয় না, আবার এটা অন্যকে পবিত্রও করতে পারে না। বিধায় এটা দিয়ে আমরা টয়লেটে ময়লা পরিষ্কার করার কাজ করতে পারি, টয়লেটের ফ্লোর পরিষ্কার করার কাজ করতে পারি বা অন্য কোনো কাজ করতে পারি, এতে কোনো অসুবিধা নেই। উজুতে ব্যবহৃত হয়ে গেছে, বিধায় পানিটা পবিত্র হয়ে গেছে, এটা কি যেখানে সেখানে ফেলানো যাবে না, ব্যাপারটা সেরকম নয়। সুমাইয়া ইসলাম আপনি লিখেছেন, মাতা পিতা যদি সন্তানের সাথে অন্যায়ভাবে খারাপ আচরণ করে, সকল সন্তানের প্রতি তাদের সুদৃষ্টি এক না হয়, তাহলে কি তারা পাপের ভাগিদার হবে? অবশ্যই, সন্তানদের প্রতি বিশেষ করে যদি বৈষম্য করেন দানের ক্ষেত্রে, উপহার দেওয়ার ক্ষেত্রে, তাদের হক আদায় করার ক্ষেত্রে ত্রুটি করেন, কারোর প্রতি আপনার বেশি করেন, কারোর প্রতি কম করেন, ইচ্ছাকৃতভাবে এই যে বৈষম্যটা যদি না করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা গুণাগার হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে বলেছেন, তাকুল্লাহ ওয়াদুল বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো।
তো সেজন্য এটি করতে হবে। অন্যায় এবং খারাপ আচরণ যদি সন্তানের সাথে করে তার জন্য জবাবদিহি করতে হবে। অনেক বাবা মা মনে করেন যে আমরা তো বাবা মা, আমরা যা ইচ্ছা তা করবো, ব্যাপারটা সেরকম নয়। ইসলাম প্রত্যেকটা মানুষের হক সংরক্ষণ করতে বলেছে। আপনি বাবা মা হয়েছেন, অবশ্যই আপনার যেরকম অনেক অধিকার আছে সন্তানের কাছে, আবার সন্তানের অনেক প্রাপ্য আছে আপনার কাছে। অতএব আপনি সন্তানের প্রতি দুর্ব্যবহার করবেন বা রাব ব্যবহার করবেন, তাদের প্রতি জুলুম করবেন, সেই সুযোগ কিন্তু ইসলাম রাখেনি। এরপরে তাইফুর রহমান রায়হান লিখেছেন, আমার বড় ভাই ওষুধ কোম্পানিতে চাকরি করেন। চাকরির সুবাদে ডাক্তারদেরকে নানান ধরনের উপহার এবং খারাপ পণ্য দিতে হয়। এগুলো পারিবারিকভাবে অন্যান্য সদস্যরা ব্যবহার করা যায় হবে কি না? নানান ধরনের উপহার এবং খাবার পণ্য দিতে হয়। আচ্ছা, ওষুধ কোম্পানিতে আপনি চাকরি করেন, এই চাকরির সুবাদে আপনি ডাক্তারদেরকে খাবার এবং উপহার যেগুলো দিচ্ছেন সেগুলো কেন দিচ্ছেন? সেগুলো এক ধরনের উৎকোচ, সেগুলো আপনি দিচ্ছেন যাতে করে সে ওষুধ প্রেসক্রাইব করা হয় এবং যাতে করে কোম্পানির হয়ে কাজ করেন ডাক্তার সাহেব। রোগীর স্বার্থ ঠিক থাকুক বা না থাকুক, কোম্পানির স্বার্থটাকে যেন মাথায় রাখা হয়। এই জন্য এগুলো দেওয়া নেওয়াই আসলে মৌলিকভাবে জায়েজ নয়। আর এগুলো যিনি গ্রহণ করছেন সে ডাক্তার সাহেব, তিনি এনে পরিবারের জন্য ব্যবহার করা জায়েজ নয়। হ্যাঁ, তার কাছে স্যাম্পল হিসাবে দিয়েছেন আইডিয়ার জন্য, ধারণার জন্য, এক্সপেরিমেন্টের জন্য, সেটা তো ভিন্ন বিষয়, সেটা জায়েজ আছে। আর যদি এরকম যেগুলো উৎকোচ হিসাবে দিয়েছেন, যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে ওই কোম্পানির ওষুধ সাজেস্ট করার জন্যই দেওয়া, ডাক্তার সাহেব রোগীর যেটা কল্যাণকর হন সেটাই পরামর্শ দিবেন, যে ব্র্যান্ডটা সবচেয়ে ভালো মনে হয় সেটাই দিবেন। কোনো ব্র্যান্ডের আপনার লোকদের কাছ থেকে তিনি উপহার পেয়ে তাদেরটাই সাজেস্ট করবেন, এটি ডাক্তার সাহেবের জন্য অনুচিত কাজ। বিধায় এই জিনিসগুলো দেওয়া নেওয়াটাও জায়েজ নয়। এ ব্যাপারে আরব অনারব প্রায় সমস্ত উলামায়ে কেরামের ফতোয়া একই রকম। বিধায় এগুলো অ্যাভয়েড করতে হবে, আল্লাহ তালা হেফাজত করুন। যদিও এগুলো থেকে অ্যাভয়েড করে আজকাল ওষুধ কোম্পানিতে কাজ করা বা এজ এ চিকিৎসক কাজ করা খুব কঠিন এবং জটিল হয়ে গেছে, কারণ চতুর্পাশেই আপনার মানুষ এগুলোকে কোনো অন্যায় বা ন্যূনতম এগুলোকে নাজায়েজ মনে করছে না। মানুষের কাছে জায়েজ নাজায়েজটা আজকাল খুবই গৌণ একটা বিষয়ে পরিণত হয়েছে। সাবাস আক্তার আপনি লিখেছেন, আমি অনেকবার কোরআন শরীফ খতম করেছি কিন্তু সিজদার আয়াত পড়ার পর সিজদা দিতে ভুলে গেছি, এখন কীভাবে আগের সিজদাগুলো দিব? এগুলো গুনে যেহেতু শেষ করা সম্ভব না, আল্লাহ তালার কাছে মাপ চাইবেন, ইস্তিগফার করবেন এবং এমনিতে আল্লাহ তালাকে সিজদা নিবেদন করবেন। যদি লিমিটেড হতে পারে যে এই পরিমাণ হতে পারে, তাহলে সেক্ষেত্রে অন্তত এখন হলেও কাজা হলেও দিয়ে আল্লাহ আকবার বলে সেই সিজদাগুলো দিয়ে শেষ করবেন। লাজিনা আক্তার আপনি লিখেছেন, স্বামী মাহরাম ছাড়া বিদেশ সফর করতে বললে কী করব? এটি তো নাজায়েজ, স্বামীর এই নির্দেশ মানার তো আপনার জন্য নাজায়েজ। গুনাহের কোনো নির্দেশ করলে স্বামী সেটি মানতে আপনি বাধ্য হন, বিনয়ের সাথে তাকে জানাবেন যে শরিয়া নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারপরে যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি এবং আপনার স্বামী উভয় আল্লাহর কাছে মাপ চাইবেন এবং ইস্তিগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন।